ফাইনাল 19 এপ্রিল সালকাত্রি প্রায় সালতাং ত্রিপুরা লোকসভা চমরি খাইজাঙা থাকি দঙ্গ অবনা দুই নয় তাবুং পালে হলে একে হাসদে বিজেপি বদল রেলি তে লাহার হিম্ব তক তাই জুড়া জুদা পান্ডা রক্ষাই দঙ্গ অবতীক্ষণ ফাঁসালি সারিগ সালতাং ত্রিপুরা অঙ্গে বিজেপি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব গোবাং বুট পাই এপ্লাই খাইজান বাকে কমলাসাগর বিধানসভা বিক্ষোভজা শেখর কোথাটিও চংমারি আউিমুখ পান্ডা খাইজাকা আরও নারায় অক্রাংনি মাজগিকা হাসতে বিজেপি কাজকু রাজীব ভট্টাচার্য বনকারীব মানজাকা তৈরি এমএলএ অন্তরা সরকার দেব মন্ডল কাজকু সুবীর চৌধুরী মন্ডল যুব মোর্চা কাজকু চন্দন বনি নখবই হরেকৃষ্ণ দর তৈ বদলি কুমনি আদর পান্ডা ও তাবুক সিপিএম তৈ কংগ্রেস জোটাপন বেলাইকিন সেজাকা হাসতে বিজেপি কাজকু বতৈব সাকা সিপিএম তৈ কংগ্রেস হাসতে বড়রগ্ন মকল কাহাম বাইন নাসিগিয়া হাইনি বাগিন বড় সাক সাক বাইথংনি হামচানা বাকে সিমিন জোট অঙ্গি তাবুক চংবরি বাতিনা থাকি দঙ্গ ১৯শে এপ্রিল আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হব। এই লোকসভা নির্বাচনে আমরা বিজেপিকে কেন ভোট দেব, নরেন্দ্র মোদীজির পক্ষে কেন ভোট দেব, বিপ্লব দেবকে কেন ভোট দেব, এই কথাগুলি বলার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমার পূর্বের দুজন বক্তা অভিজিৎ দেব এবং আমাদের অন্তরাদেব সরকার মহোদয়া আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছে। আমি বলছি বন্ধুগণ, যে আমাদের যে সংকল্প, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের জন্য, চাহে গরিব হোক, চাহে আম জনতা হোক, মহিলা হোক, শিশু হোক, এবং আমাদের ভারতবর্ষের শ্রমিক হোক, কৃষক হোক, প্রত্যেকের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করেছে। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে 2014 সাল থেকে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে সহায়তা করে আসছে। আর এই ত্রিপুরা রাজ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে কংগ্রেস এবং সিপিএম একত্রিত হয়ে লড়াই করার যে তারা চেষ্টা করছে এবং মোদীজির বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছে, আমি প্রশ্ন রাখতে চাই এক সেকেন্ড কোটবাসীকে, যে দীর্ঘ টানা 25 বছর এই রাজ্যের মুখে সিপিএম রাজত্ব করেছে, সিপিএম এর রাজত্বে এই রাজ্যের সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে প্রত্যেককে লুণ্ঠন করার ব্যবস্থা এই কমিউনিস্টরা করেছে। আপনারা ভুলে গেছেন সিপিএম এর যে স্লোগান ছিল যে গরিবের সরকার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে টানা 25 বছর, তার আগে 10 বছর, মাঝখানে ছোট পাত দিলে মোট 35 বছর এই রাজ্যের পক্ষে সিপিএম রাজত্ব করেছে। আপনারা বলুন তো যে আজকে এই সিপিএম এর রাজত্বে একটাও গরিবদের জন্য কোন পরিকল্পনা এই কমিউনিস্টরা নিয়েছে কিনা? কোন পরিকল্পনা নেয়নি। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস আমাদের এই কমিউনিস্টরা করেছে ত্রিপুরা রাজ্যে। এই রাজ্যের কমিউনিস্টরা বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে আজকে এই রাজ্যের বুকে গরিবদের টাকা আত্মসাত করেছে। রোজভেলির টাকা হোক, সাপোর্ট ইন্ডিয়া টাকা হোক, বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে এই কমিউনিস্টরা এই রাজ্যের গরিব মানুষের জমাকৃত টাকাগুলি, আর বিশেষ করে আমাদের এই রাজ্যের মহিলাদের জমাকৃত টাকাগুলি এই কমিউনিস্টরা আত্মসাত করেছে। গরিবের সরকার স্লোগান দিয়েছে,
আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে তাদেরকে জিজ্ঞেস করা, আমি গত কয়েকদিন ধরে এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে আসছি যে আসুন আমরা বসি, 25 বছরে সিপিএম কি করেছে আর 6 বছরে বিজেপি সরকার কি করেছে জনসমক্ষে তুলে ধরে। আমার প্রশ্নের উত্তর দেওয়ার সৎসাহস নেই, কারণ তারা 25 বছরে এই রাজ্যের জনগণকে খালি লুণ্ঠন করেছে, গরিবদের কাছে গরিবদের কাছে খালি লুণ্ঠন করেছে। প্রশ্ন দেওয়ার, জবাব দেওয়ার, উত্তর দেওয়ার তাদের কাছে মুরত নেই। আমি আপনাদের কাছে বলছি বন্ধুগণ, যে 25টা বছর শাসন করায় গরিবদেরকে শোষণ করা, কৃষকদেরকে শোষণ করা, এই কমিউনিস্টের কাজ ছিল। আর এই 25 বছর টানা কমিউনিস্টের শাসন ছিল, আর এই রাজ্যের বুকে তখন বিরোধী দল কংগ্রেস। আপনারা বলুন তো এই কংগ্রেসীদের কি ভূমিকা ছিল, যারা এই সিপিএম এর বিরোধিতা করত। এই শেখেরকুট এলাকায় আমি জানি অনেক কংগ্রেসী নেতারা এখনো ঘোরাঘুরি করছেন, তাদের কানে মালা দিয়ে জিজ্ঞেস করবেন যে কাদের সাথে ওই সিপিএম এর হারমত বাহিনীর সঙ্গে তোমরা আসাদ করেছ। শেখেরকুটে যারা দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলন করত, কংগ্রেস করত, তাদের পরিবারগুলিকে অত্যাচার করেছে ওই সিপিএম এর ঘাতক বাহিনী, নতুবা তাদেরকে হত্যা করা হয়েছে। অনেক কংগ্রেসী নেতাকে এই শেখেরকুট থেকে আগরতলায় নতুবা ত্রিপুরার বাইরে গিয়ে পর্যন্ত প্রাণের রক্ষা করতে হয়েছে। আমরা সেই দিন কি ভুলে গেছি? আজকে ওই কংগ্রেসী নেতাদেরকে কানে মালা দিয়ে জিজ্ঞেস করবে যে কাদের সাথে তোমরা ওই সিপিএম এর লেজুন বৃদ্ধি করছো। ভুলে গেছেন সেই দিনগুলি, সিপিএম এর সেই 25টা বছর মানুষকে অত্যাচার যেভাবে করেছে। আজকে এই শেখেরকুট পঞ্চায়েত এলাকা আমরা দাঁড়িয়ে আছি, এখানে অনেকে আছেন যারা কংগ্রেস করতেন। এই কংগ্রেস করার সুবাদে সিপিএম এর পঞ্চায়েত কোন রকম সুযোগ সুবিধা, এই যারা কংগ্রেস করে তাদেরকে বঞ্চিত করা, তাদেরকে বিভিন্ন পঞ্চায়েত থেকে বঞ্চিত করার প্রয়াস ওই কমিউনিস্টের ঘাতক বাহিনীরা করেছে। আগরতলায় নয় বনমালীপুরের প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহাকে হত্যা করা হয়েছিল, আরো কংগ্রেসি বহু নেতা আজকে দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভিন্ন জায়গায় এই কমিউনিস্টের ঘাতক বাহিনীর দ্বারা এই কংগ্রেসী নেতারা আহত হয়েছে বা নিহত হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই এই শেখেরকুটের মানুষকে একবার জিজ্ঞেস করবে না ওই কংগ্রেসী নেতাদেরকে? অবশ্য তাদের কাছে কংগ্রেসী নেতা নেই, অনেকেই এখন আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসে গেছেন, আরো 2-1 জন নেতা ঘোরাঘুরি করছেন, তাদের কোনো মুরত নেই, কিন্তু তবুও তাদেরকে কানে বলা দিয়ে জিজ্ঞেস করবে যে তুমি কোন দিনের জন্য আমরা কংগ্রেস করেছি। এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে আঘাত করেছে, কংগ্রেসের বিধায়ক হত্যা হয়েছে, তবু এই কংগ্রেসীদের লজ্জা নেই। আজকে ভুলে গেছে এই কংগ্রেসীরা যে টাটকা তুলসীর মতো জায়গায় 2-2 জন আমাদের উপজাতি, আমাদের মহিলাকে সেখানে গণ গণ রেপ, গণ হারে রেপ করা হয়েছে, আর তার তাদের ওই 2 রমণী মাকে সেখানে আঘাত করা হয়েছে, আর তাদের বাবাকে নৃশংসভাবে খুন করেছে এই সিপিএম এর ঘাতক বাহিনী। আজকে এই টাটকা তুলসী নিয়ে এই কংগ্রেসীরা বিজেপি সময় সেই সময় এই সারা রাজ্যব্যাপী আন্দোলন তৈরি করেছিল। আজকে সেই টাটকা তুলসীর কথা ওই কংগ্রেসীরা ভুলে গেছে, উজান ময়দানের ঘটনা সিপিএম রা ভুলে গেছে। আমরা শুনতাম যে এই কমিউনিস্টরা স্লোগান দিত যে এই কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, আর ওই কংগ্রেসীরা স্লোগান দিত চীনের দলাল চীনে দাও, দেশমোদের করতে দাও। আজকে দুই দল একযোগ হয়ে এই ত্রিপুরা রাজ্যে লড়াই করছে। অদ্ভুত ব্যাপার, ওই কংগ্রেসী নেতাদের ঘর থেকে এখন সিপিএম এর ফ্ল্যাগ করা, আর সিপিএম এর নেতাদের ঘর থেকে এখন কংগ্রেস, দুই কাদের দুই ফ্ল্যাগ, কংগ্রেস সিপিএম বন্ধুত্ব হয়ে এই রাজ্যের বুকে লড়াই করছে।